শুভ সকাল ওয়ার্ল্ড অফ বই চ্যানেলটিতে তোমাকে স্বাগত। আজকের গল্প ঠেলাগাড়ি, লিখেছেন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে আমি বৈশাখী। সবে বিছানা ছেড়ে উঠেছি, রোদ তখনও ভালো রকম ওঠেনি। খিড়কি দোরের জগডুমুর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচমিচ ও ঝটপটি বাঁধিয়েছে। আমি উঠে মনে মনে তোলপাড় করছি যে কাল রাত্রে বাসি কলার বড়া যা আমাদের জন্য রান্নাঘরের ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে টাঙানো আছে তা কোনো অছিলায় মার কাছ থেকে যাওয়া যায়, বা মুগ্ধবার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কত দূর হবে। এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলা গাড়ির খড়ঘড় শব্দ উঠল। সঙ্গে সঙ্গে মিষ্টি রিন রিনে গলায় ডাক শোনা গেল, টুনি দা, ও টুনি। অমনি আমার বৃদ্ধ জ্যাঠাইমা মারমুখী হয়ে কি একটা হাত উঁচিয়ে ছুটে গেলেন। সকালবেলা জুটলে এসে এখনো কাকপক্ষীর ঘুম ভাঙেনি, অমনি এলে ছেলেটাকে টুয়ে বার করে নিয়ে যেত। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, সব সময় ঘর 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 শব্দ। যাই দেখি একবার হর গাঙ্গুলির কাছে বলি, ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ, ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল। যা এখনই যা, টুনি এখন যাবে না, গাড়ির ঘর ঘর সহ্যি হয় না বাপু সব সময়। যা যা ওসব নিয়ে যা। আমি নিরীহ মুখে পূজানিয়া জ্যাঠাইমার পেছনে এসে দাঁড়াতে না দাঁড়াতে গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূর থেকে দূরে অস্পষ্ট হয়ে গেল। তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কি দোরের কাছে মৃদু শব্দ কানে এলো, ও টুনি দা। আমি একবার পেছন ফিরে জ্যাঠাইমার অবস্থিতি স্থান ও তার দৃষ্টির গতির দিক নির্ণয় করে নিয়ে ঝট করে খিড়কির দোরটা খুলে বার হয়ে এলুম। সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ মরু হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে। আসবি না টুনি দা? এই উঠলাম যে, এখনো মুখ ধুইনি, খাবারও খাইনি। বাড়ির মধ্যে আয় না, নরু চোখের ইশারায় দেখিয়ে দিয়ে বললে, কোথায়? কিছু বলবে না জ্যাঠাইমা, আয় তুমি। উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না। তুই আয় মুখ ধুয়ে টুনিদা, আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে, চড়বি তো টুনিদা? দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলি। তেঁতুলতলায় খেলার জায়গা খুব ভিড়, মুকুজ্জে পাড়ার কোনো ছেলে আর বাকি নেই। নরু হাসি মুখে বললে, আয় পটুদা, নিতাইদা, আমি গাড়ি এনেছি, দেখ ঠিক সময়টা আসেনি, আয় চড়। গাড়ি একা নরুই টানতে লাগলো, চড়ল সকলে। পটু বললে, দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু? নরু ঘাড় নেড়ে অসম্মতি জানালে। পটু বললে, যাস তুই, সেই দিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি তা কি হবে? নরু বললে, আমি আর যাচ্ছি নে তোমাদের বাড়ি পটুদা, তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি, আমি না পারলে সেদিন মার খেতুম ঠিক, যদি এরপর গাড়ি কেড়ে রাখে। সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করল। রোজই কত গল্প হতো, এরপরে কে কি হবে তাই নিয়ে গল্প। খোকারা তো ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি, সে এরপর কী হবে অত গুছিয়ে বলতে পারে না। খাপছাড়াভাবে উত্তর দেয়, বলে সে নৌকোর মাঝে সর্দার হবে, রেলগাড়ির ইঞ্জিন চালাবে, স্টিমার যারা চালায় তাদের কি বলে তাও হতে চায়। আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্ক, বললাম আমি ভাই সাহেব ডাক্তার হব, হুকুমার হাকিম হব। অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙা মুখে বাড়ি ফেরত, বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে। মা বলতো, ওরে দুষ্টু, তুমি সেই বেরিয়েছো কোন সকালে আর এই দুপুর ঘুরে গেল এখন তুমি। খোকা বললে, চুপ চুপ, না আমি তো ওই ওদের বাড়ির জামতলা চুপটি করে বসে বসে খেলা করছিলাম, আমি আর টুনি না কোথাও তো যাইনি মা। সত্যি কি জানি কেন ওকে বড় ভালোবাসতুম, গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কথায় কি মোহ যে ছিল, সারা দিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে না দেখা করে
পারতুম না। খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরোত না। এক একদিন আমাদের বাড়ির সামনে জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে। আমার দিকে চেয়ে বলে, এমন দুষ্টু এই নিতাইটা, এত করে বললুম, চড় গাড়িতে, আয় তোকে ঠেলে গোয়ালাপাড়া ঘুরিয়ে আনি। তা কিছুতে চড়লো না, বলে মা বকবে, তেল আনতে যাচ্ছি, আয় চড়বি টুনিদা, তোর বুঝি আজ আর কেউ চড়ার লোক হয়নি খোকা। আমাদের পাড়ার কেউ চড়লে না, কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, সব যা দুষ্টু, আসবি টুনিদা? খোকার চোখে মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না কোনো মতেই। আমি চড়তাম মহা খুশির সঙ্গে। খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াত। সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিতেন, ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন। তার বয়স অল্প ও দেহ অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে বলে সে পেরে উঠত না। সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো। দুর্বলের প্রতি সবলের অধিকার তার ওপর নির্বিবাদে জারি করত সকলেই। সেদিনটা ছিল ভারী গরম, চৈত্র বৈশাখের দিন, গ্রামের পথে ধুলো তেতে আগুন হয়েছে। পঞ্চাননতলায় বারোয়ারি আসর সাজান, বাঁশের মাচা বাঁধা, সবাই কাজে সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটছে। বড় পিটুলি গাছতলায় একটা ঠেলা গাড়ি ঘর ঘর আওয়াজ উঠল। অনু বললে, ওই নড়ু আসছে। পেছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলা গাড়িটা টেনে নড়ু হাজির। বাধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বললে, যাত্রা কবে বসবে রে টুনিদা? সংবাদ সংগ্রহের পরে সে সন্তোষের হাসি হাসল, আঙুল দিয়ে ঠেলা গাড়িটার দিকে দেখিয়ে বললে, চড়বি পটুদা? পটুদা ঘাড় নেড়ে বললে, চড়বো, টানবে কে? খোকা খুব খুশি হয়ে বললে, কেন আমি? আসন্ন আমোদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। পটু বললে, দূর, তুই বুঝি আমায় টানতে পারিস? টান দেখি কেমন হয় না আর আমাকে, বসো না, টানতে কেমন পারি নে? পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু, বড়ু, হবু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িটিতে। এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে। টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে। সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বললে, আমায় একটু এইবার টান। সকলে মুখ চাচড়ে শুরু করল। ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি না। তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতকার্য করা হয়েছে। এতে আবার তার পরকে দিয়ে টানবার কোনো দাবি আছে? সকলে মিলে এই ভাবটা দেখালে। বাহ, সকলকে চড়িয়ে দিলাম আর আমার বেলায় বুঝি কেউ? আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি, কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়েই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুণই হোক, যেতে পারলুম না। সে গাড়ি টেনে নিয়ে চলে গেল। এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই। গাড়িখানা খানিক দূর যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসল। গাড়িখানার তলা তক্ষুনি মচমচ করে দেশলাইয়ের বাষ্পের মতো ভেঙে গেল। খোকা পেছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল। পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্যে এসে গাড়ির অবস্থা দেখি আর একবার বিস্ময় দৃষ্টিতে আমাদের দিকে চাইলে, তারপর সে চাইলে আমার দিকে। তার চোখের সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো বাঁধল। ভাবল, এই রকম যে তুইও টুনিদা এর মধ্যে? কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো। এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল। তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কী করে সারানো যায়। পাশে একটা ছোট বাক্স ফুলের গাছের সাদা ডালে থলো থলো বাক্স ফুল দুলছিল। তারই পাশে গাব ভ্যারেন্ডার ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল। সারা রাত ভালো ঘুম হল না। সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাগ করে ফেলত তো বেশ হতো, কিন্তু কেমন বাধো বাধো ঠেকতে লাগলো।
খোকা রোজ সকালে আসে, সেদিন এলো না। অভিমানে ভুল বুঝেছি। দু তিন দিন করে সপ্তাহখানে কেটে গেল। অল্প দিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলাম, ছোট মাসির বিয়েতে। ফিরতে হয়ে গেল 8-10 মাস। খোকাকে ফিরে এসে আর দেখিনি। আগের পৌষ মাসে সে কুপিং কাশিতে মারা গিয়েছে। ফেরবার দিন 10-এর পরে একদিন ওদের বাড়ি গিয়েছিল। খোকার মা উঠোনে কুল রৌদ্রে দিয়েছিল, তখন তুলছে। আমায় দেখে বললে, টুনি তোরা দেশে এলি? আমি কোনো কথা বলবার আগেই তার মা হাউ হাউ করে কেঁদে উঠল। তবুও এসেছিস তুই টুনি, আর কি কেউ আসবে এ বাড়িতে? খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে। বাতাবি নেবু পাকা ঘরে আছে, কেটে দেব, খাবি নুন দিয়ে? ওই পেকে পেকে থাকে, কেউ খায় না। খোকা কত খেত, খা না বসে বসে। শরতের অপরাহ্ন নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকেলে রৌদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে! কার্নিশ ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক! উঠানে ছায়া স্নিগ্ধ বাতাস, শুকনো ফুলের গন্ধ ভরপুর। খোকা সেই ঠেলা গাড়িখানা দেখলুম, কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত। অনেক দিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি। বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝে ভাবলেই দেখতে পাই, কতকাল আগেকার 8 বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলা গাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে। নির্জন দুপুর, ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায়, আমাদের বড় মাদার গাছটার তলাকার পদ দিয়ে, রাঙা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে নিয়ে আসছে। নারকেল তলা বেয়ে, পটুদের বড় দোফালা আম গাছটার তলা বেয়ে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপুরি গাছের শাড়ির আড়ালে অদৃশ্য হয়ে যায়। গল্পটি এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করার আবদার রাখলাম। আজ তবে আসি, নমস্কার।